রাজ্য শিক্ষা ব্যবস্থার হাল যে কতটুকু তলানিতে গিয়ে ঠেকেছে তা আবারও একবার প্রমাণিত হলো উত্তর জেলার। শুধু তাই নয়, পুকুর সমান দুর্নীতির অভিযোগে উঠে এলো শিক্ষাঙ্গন থেকে। উল্লেখ, ত্রিপুরা উত্তর জেলার ধর্মনগর মহকুমাধীন কদমতুলা ব্লক এলাকার কালাগাঙ্গের পাড় গ্রাম পঞ্চায়েতের উত্তর কালাগাঙ্গের পাড় 4 নং ওয়ার্ড এলাকায় অবস্থিত উত্তর কালাগাঙ্গের পাড় এসবি স্কুল। অভিযোগ, একাধিক সমস্যা জর্জরিত শিক্ষা প্রতিষ্ঠানটি। বিদ্যালয়টিতে ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে 204 জন, শিক্ষক শিক্ষিকার সংখ্যা 6 থাকলেও প্রতিদিন শুধু একজন শিক্ষক দিয়ে চলে বিদ্যালয়ে পঠন পাঠন। তাও আবার বিদ্যালয়ের ফ্লোরে বসে পড়াশোনা করেন ছাত্রছাত্রীরা। নেই শৌচালয়ের ব্যবস্থা, মিড ডে মিলের খাবার নিয়েও চরম দুর্নীতি। প্রসঙ্গত উল্লেখ্য, বিদ্যালয় প্রাঙ্গণে একটি জলের রিংকুয়া থাকলেও দীর্ঘ বছর ধরে জল পানের অনুপযোগী। এর মধ্যে কিছুদিন পূর্বে রিংকুয়াটিতে দুর্ভাগ্যবশত একটি গরু পড়ে মৃত্যু হয়। তাছাড়া একটি মৃত সাপ দেখা যায় জলের মধ্যে, নোংরা আবর্জনায় পরিপূর্ণ কুয়ার জল। এ বিষয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ অভিভাবকরা, শিক্ষক শিক্ষিকা সহ বিদ্যালয়ের এসএমসি কমিটিকে বারংবার জানানোর পরও মৃত গরুটি তোলা হলেও জল পরিষ্কার করা হয়নি বলে অভিযোগ ছাত্রছাত্রী সহ অভিভাবকদের। এই নোংরা জল দিয়ে চলছে বিদ্যালয়ের মিড ডে মিলের রান্না, বিষাক্ত নোংরা জল পান করানো হচ্ছে কচি কাঁচা ছাত্রছাত্রীদের। অথচ শিক্ষক শিক্ষিকারা জেনে বুঝেই সেই নোংরা জল ব্যবহার না করে নিজ নিজ বাড়ি থেকে নিয়ে আসেন পানীয় জল। যদিও বিষয়টি স্কুল ইনচার্জ দিলীপ কুমার দেব নিজে মুখেই স্বীকার করেছেন, বৃহস্পতিবার ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা ক্লাসরুমের দরজা বন্ধ করে বই খাতার ব্যাগ দরজায় ঝুলিয়ে রেখে প্রতিবাদ দেখাতে শুরু করে। এবার শুনুন কোমলমতি ছাত্রছাত্রী সহ স্থানীয় অভিভাবকদের অভিযোগ। কি কি সমস্যা আছে তোমাদের স্কুলে? এই জলটা কি স্কুলের শিক্ষক মশাইরা খায়নি না শুধু তোমরা খাও? তোমরা জিজ্ঞাসা শোনা যে স্যার এই পোষা জল আমরা খাওয়া এখন তোমরা সরকারের কাছে কি দাবি রাখতেছো বা শিক্ষা দপ্তরের কাছে কি দাবি থাকবে তোমাদের? মানে শিক্ষক স্বল্পতা তোমাদের? যতদিন না সমস্যা দূর হয়েছে তোমরা কি ক্লাস করতে না? স্কুলে 14 তারিখের ভিতরে ধরা হয়েছে যে আমরা স্কুলের
তোমরা এই প্রধান শিক্ষকরা কোন না বিষয়গুলো কি কয় স্যার তারা আপনি এলাকাবাসী হিসাবে কি জানেন স্কুল সম্বন্ধে স্কুলও জানি আমার মামার ঘর বইনা কইছে গাই তারা কইও ইনো খাইতা না সাপ একটা পড়ছে গরু পড়ছে স্কুলও কইও তারা রে ইনোর খানি খাইতা না পরে অনেকদিন তারা কইছেন খিচুড়ি খাবার লাগে আমি কইছি না আমি খাইতাম না পরে আমার মামার ঘর বইনা কইছে খাই যাইব দেখবো খিতাই ইনো খিচুড়ি খিতা দিয়ে রাঞ্চো ও ভানি দিনি তাই ও হইয়া বাড়িতে উঠকেছে কইছে না আমিও খাইতাম না কোন জল খাওয়ানি হচ্ছে ওই ও কুয়ার জল কুয়ার কুয়াতে কি সমস্যা সমস্যাও তো গরু পড়ছে সাপ একটা মরছে আরো এগুর মাঝে আবর্জনা বস্তা খিতা খিতি দল ওটাও দেখছি আমরা এটা পরিষ্কার করা হয় না এটা পরিষ্কার করা হইছে না দিয়ে নিয়ে তার ভাগ করছে আর দ ভাগলে পরে দশ দিন থেকে আমি ওখানে ইট বাঙ্গারি একদিনও আমি সাপ্লাইট জল উঠাইতে দেখছি না তারা আনছে না অভিযোগ ভরায় ও আজকে গিয়া সাপ্লাইট জল উঠা নিচ লাগছে ইলেকট্রিশিয়ান আনিয়া মোটর টোটর ঠিক করে আনিছে তারাই ঘর পাবেন ভালো করে আমি তো জলের সঙ্গে কোনো অভিজ্ঞতা নাই এখানে কী কী নোংরা জিনিস করছে এটাও আমি খুঁজতে পারি তারা লাগাই দিবে আপনি যে রিঙ্কুলের জলগুলো আপনি কি খান আমি তো মিড ডে মিল খাই না তো আমি আর জল খাওয়ার তো প্রশ্ন নেই তো আমি ঘটনা হয়েছে দেখুন আমি বাইরে থেকে সবসময় জল আনি আমি বাইরে জল নিয়ে খাই আমি সুগারের পেশেন্ট আর আগে আসলাম সৈজন আজকে আজকে একজন ইনকাম জয়েন করছে জয়েন করতে দিছে না তারা টোটাল আমার সাতজন আছে আমরা দুইজন একজন তো নূতন হিসেবে তাই যে বাড়িতে পাঠাই দিচ্ছে কারণ জয়েন করতে দিছে না ওকে তো মহিলা মানুষ আজকে তো ক্লাস এইট পর্যন্ত ওয়ান টু এইট পর্যন্ত আচ্ছা ওখানে আপনি একা আছেন স্কুলে এইট পর্যন্ত কেমনি সামলাবেন আপনি ওই তো মিড ডে মিল খায় খেলাধুলা করে তারপরে বাড়ি যাই পড়াশোনা মানে লাঠি ঘুরা ঠিকাদার নীতিশ নাথ পুরনো ঘরটি ভেঙে নতুন ভবনের ফাউন্ডেশনের কাজ সবেমাত্র শুরু হতেই বেরিয়ে আসতে শুরু করেছে পাহাড় সমান দুর্নীতি অভিযোগ পুরনো যে ঘরটির ভাঙা হয়েছে সেই ঘরের রড ইট কংক্রিট ব্যবহার করেই শুরু হয়েছে নতুন ভবনের কাজ যার প্রমাণ পাওয়া যায় শুধু তাই নয় কোন নিলাম অর্ডার ছাড়াই ঠিকাদার নীতিশনাথ এবং এসএমসি কমিটির জনা কয়েক সদস্যরা নিজেদের মর্জি মাফিক 1,06,000 টাকা দর সাব্যস্ত করে বিক্রি করা হলেও বিদ্যালয়ের ইনচার্জ দিলীপ কুমার দেবের কাছে জমা পড়েছে মাত্র 10,000 টাকা বাকি 90,000 টাকা উদাও এতে প্রমাণিত হয় যে নিজেদের মধ্যে নামমাত্র নিলাম হয়েছিল পুরনো ঘরের সামগ্রী তাছাড়া বিদ্যালয়ের প্রাঙ্গণে ছিল একটি আগর গাছ সেই গাছটি 50,000 টাকা বিক্রি করা হলেও একটি টাকাও জমা পড়েনি সরকারি কোষাগারে মোট কথায় বিদ্যালয়ের এসএমসি কমিটির চেয়ারম্যান তথা পঞ্চায়েত সদস্য জাসমিনা সুলতানার তত্ত্বাবধানে চলছে লুটের রাজত্ব তাকে মদত যোগাচ্ছেন স্থানীয় শাসক দলীয় দুজন নেতৃত্ব মূলত এই একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে স্থানীয় অভিভাবকরা ইনচার্জ দিলীপ কুমার দেবের সাথে দেখা করে একটি স্মারকলিপি প্রদান করতে আসলে একই সাথে ছাত্রছাত্রীরা তাদের বিভিন্ন অভিযোগ নিয়ে বিদ্যালয়ের ইনচার্জকে ঘেরাও করলে খবর দেওয়া হয় কদমতলা থানায় পুলিশ ঘটনাস্থলে এসে সবকিছু সত্যতা প্রমাণ শুরু দেখতে পান শুরু হয় অভিযোগ পাল্টা অভিযোগ পুলিশ ছাত্রছাত্রীদেরকে বুঝিয়ে ক্লাসরুমে পাঠান এবং এসএমসি কমিটি কাজের ঠিকাদার এবং ক্ষুব্ধ অভিভাবকদের বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় বসে মিটমাটের পরামর্শ দেন কদমতলা থানার পুলিশ এদিকে এসএমসি কমিটির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে নারাজ তারা
বিদ্যালয়ের দুর্নীতি সহ নানা সমস্যা নিয়ে কি বলছেন অভিভাবকরা শুনুন। একটা মেয়ে কানে ক্লাস 7 এ পড়ে, আমি একজন অভিভাবক, গিয়ে বলছে বাবা আমাদের স্কুলে একটা নতুন রিংগোল হয়েছে, রিংগোলের জলটা একটা গরু ভরছে রিংগোলে, এবং খাট চলাকালীন অবস্থায় বস্তা রয়েছে, টেবুল রয়েছে, এটা নিজে এটা পরিষ্কার না করিয়া যে আমার থেকে আমাদের জল খাবাইটা। এই কথা শুনিয়া সকালবেলা আইসি ইনচার্জে জানাইছি, ইনচার্জ হয়েছে তাই জানে না, এলাকার সবাই অভিযোগ করতেছে যে এটা ওপেনিং এর আগে নিচের যে আবর্জনা যেগুলো নোংরা এগুলা পরিষ্কার হইয়া বিভিন্ন রিংগোল ব্যবহার করা হয়, এখানে দেখা যাইতেছে তারা এই নোংরা জল বাচ্চাগুলোরে খাবাইতেছে, নাম্বার জানে স্কুলের প্রধান শিক্ষক কইতেছে তাই জানে না। আর দ্বিতীয় কথাটা হইতেছে স্কুলে একটা ফাঁকা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ আছে, এখানে বেআইনিভাবে আমরা যা জানতে পেরেছি স্কুলের হেডমাস্টার ওইলা গিয়া মেম্বার কাম সেক্রেটারি এস এম সি কমিটির তাই এখানে মনগড়াভাবে দশ হাজার টাকা নিলাম কইয়া মানুষের টাকা লইছেন 10,000 লইয়া, এখানে অনুপস্থিত নীতিশ নাথ উনি উনার স্বপক্ষে এখানে এলাকার সমাজসেবী আজিমুদ্দিন উনার পক্ষে এবং জিয়াউর রহমানের পক্ষে তিনটা নাম দিয়েছেন, হ্যাঁ তিনটা নাম দিয়ে তাই এককভাবে এখানে অংশগ্রহণ করছেন 10,000, 10,000, 30,000 দিয়া নিশীত নামের নামে 1,06,000 টাকা ডা দিয়া নিলাম দিয়েছেন। হেডমাস্টারও আছে কোনো ধরনের 10,000 টাকা ছাড়া তাই না কোনো টাকা দিছেন না, হেডমাস্টার কইতাছে তাহলে জবরদস্তি একটা সই নিছেন নিয়া তাই যাই ওই ওটা বাঙ্গিয়া মেটেরিয়াল স্কুলা দিয়া ফিরিয়া নয়া কাজ করার লাগে, ওই ঠিক যে ঠিকাদারে নিলাম পাইছে ওই ঠিকাদারেই আবার ওই কনস্ট্রাকশনের কাজ পাইছে ওই ঠিকাদারও কাজ দিয়া তোমার কাজ করতেছেন, হ্যাঁ একটা দুই নম্বরই আপনারা এখানে স্টোরে দেওয়া পুরাতন মাল ব্যবহার হইতেছে প্রচণ্ড, এরপরে কিছুদিন আগে একটা আগর গাছ এখানে শুরু করে দিচ্ছ এস এম সি কমিটি, এরপরে মানুষের অভিভাবকের তাড়নায় লজ্জায় লোকসজ্জায় স্কুল আইয়া যে বেচছে তারে ফাইন করা হয়েছে 50,000 টাকা দেওয়ার লাগে, রেজুলিউশনও লেখা আছে এই 50,000 টাকাও আত্মসাত করছেন টাকাটা জমা দেবো হয়েছে না, এই এস এম সি কমিটি এই স্কুলের যারা আছে এরা মিলিয়া রাত্রে 5,00,000 টাকার একটা আগর গাছ বিক্রি করছে, করার পরে এলাকার মানুষ হইলে স্কুলে আগর গাছ বিক্রি করবে, এখানে ওই তলিগুলি 50,000 টাকা নামকা অবস্থায় আনিয়া হেডমাস্টারের কাছে দিছেন, এখন করে হেডমাস্টারের কাছে চার্জ হ্যান্ড ওভার টেক ওভারের সময় তার কাছে এই টাকা আইছে না, সরকারি কোষাগারে কোনো টাকা জমা পড়ছে না। আপনি এখানে কাজ করেন? আমি এখানে ইট ভাঙি আর যে ইটগুলো ভাঙতাছেন এটা কি নতুন ইট না পুরানো? নাই তা পুরানো ইট, এটা আবার কন্ট্রাক্টর আর ঠিকাদার কইছেন আমারে তোমরা তান্ডে নতুন আদলা আনিয়া দিমু আর এটা আমরা লইয়া যাই নিয়া, এখন আপনারা কোনটা ভাঙতাছেন ওই কাজের লাগিয়া? দো পুরান ও পুরানো তা ভাঙি আর নতুন কইছেন আদলা আনি দিবা আমার কাজ হইতো, এখন আশা কইলো কি মিশা কইলো এখানে তো আর বুঝতে পারি না, কারণ অন্তরের খবর তো আর হাইতাম না, এখন কইছে তোমরা ভাঙো কই আর নতুন আমরা আদলা আনিয়া দিবো। আমি সঠিক জানি না কংক্রিট টাকা বাঁধতে কিন্তু চাপি তো হয়েছে না কোনো, আর বিল্ডিং সম্বন্ধে আমার এরকম কোনো অভিজ্ঞতা নেই, আমি যেই ভাড়া পাইছি বিল্ডিং এগুলা কাটাইছে না, কিন্তু ইট রয়েছে ইট তো এখনো লাগাইছে না, নিলাম 850 টাকা এলা 6,000 টাকা এটা ফাইছি নিয়ে 1,06,000 টাকা বিল্ডিংটা নিলাম হয়েছে, এর মধ্যে 10,000 দেওয়া হয়েছে নিলামের আগে ওই টাকাটাই আমার কাছে আছে আর বাকি 90,000 টাকা দেওয়া হয়েছে। আপনার কত টাকা আছে? আমার কাছে 10,000 আছে নিলামে, না 1,06,000 টাকা নিলামে, 96,000 টাকা নাই। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।